দুই উনিশ সালের তিরিশ নভেম্বর ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয় এতে দক্ষিণ সভাপতি হিসেবে আবু আহমদ মান্নাফি এবং সাধারণ সম্পাদক দায়িত্ব পান হুমায়ুন কবির দুই হাজার এই কমিটির মেয়াদ কেন্দ্র থেকে বারবার তাগিদ দিলে ওয়ার্ড থানা কমিটি নিয়ে কোনো কর্মবাদ করেনি দক্ষিণ আওয়ামী লীগ অবশেষে ষোলোই জুন অল থানা কমিটি জমা দেয় সাধারণ সম্পাদকের কাছে শুরু থেকে বিতর্কজনক সঙ্গী দক্ষিণ আওয়ামী লীগের নেই কোনো শৃঙ্খলা প্রস্তাবিত কমিটি নিয়ে এরই মধ্যে উঠেছে বিস্তর অভিযোগ নয় নম্বর ওয়ার্ডের প্রস্তাবিত সাধারণ সম্পাদক ওয়াইদুর রহমান চৌধুরী ওয়াহিদের রয়েছে দিলকুশা সহ বিভিন্ন এলাকায় একাধিক জায়গা দখল লালবাগ থানা সাধারণ সম্পাদক পদের নাম গেছে খোদ দক্ষিণের সাধারণ সম্পাদকের আপন ভাইয়ের অভিযোগ আছে দক্ষিণ সভাপতিকে গাড়ি উপহার দিয়ে সাধারণ সম্পাদকের পদে নিজের নাম বসিয়েছেন হত্যামূল আসামি গোলাম মোস্তফা শিমুল এদিকে ভাইয়ের পরে নিজ ভাগ্নেকে ওয়ার্ড সেক্রেটারি পদ দিয়েছেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বিতর্কিত কর্মকাণ্ডের অভিযুক্ত কাউন্সিলর আকাশ কুমার কুমারকে থানার সেক্রেটারি পদে প্রস্তাব করা হয়েছে অন্য দল থেকে উড়িয়ে এসে বসা বিএনপির পদধারী এমনকি চিহ্নিত মাদক নামও প্রস্তাব করা হয়েছে থানা ওয়ার্ড কমিটির সভাপতি সাধারণ সম্পাদক পদে তৃণমূলের প্রস্তাবিত কমিটি নিয়ে ক্ষোভের শেষ নেই স্বয়ং দলীয় সভাপতির হস্তক্ষেপ কামনা করছেন কেউ কেউ শাহবাগ থানার সভাপতি যারা প্রস্তাব করছে সে মেয়ে লোকের দেহ ব্যবসা করতো বাজার তারে জাডুর মিছিলও বের করছে মেয়ে লোকরা এই থানাও মামলা আছে মামলা ওসি লাগছে লুচ্চা শহীদ কাগজ পর্যন্ত আছে আমার কাছে আছে দেখে আমি বলতে কোন প্রমাণ অফার আসলেও যদি সভাপতি পদে থাকতে চান তাহলে বিশ লক্ষ টাকা দিতে হবে আপনি পুনরায় সভাপতি হবেন আমি বলেছি আমি টাকা দিয়ে নেতা হবে না আমাকে শেখ হাসিনা নেতা বানাইছেন যদি উনি পুনরায় মনে করেন যে আমাকে রাখবেন রাখবেন না হলে রাখবেন না এখানে সভাপতি সব টাকা চাইলেও আমি সেক্রেটারির কাছে আসলাম এখানেও আমার টাকা দিতে হবে ভাই আমি সালাম দিয়ে বললাম যে আমি ঠিক আছে টাকা দিয়ে আমি রাজনীতি করব না যে কোনো সময় ক্ষোভের বিস্ফোরণ ঘটতে পারে জানিয়ে অনন্ত বিলম্বে মহানগর কমিটির সম্মেলন দাবি করলেন তৃণমূল নেতারা অতএব যাদেরকে এই পঁচাত্তরটি থানা ওয়ার্ড পঁচাত্তরটি ওয়ার্ড চব্বিশটি থানাতে বাদ দেওয়া হয়েছে তারা সবাই একটা বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে কোন সময় যে বিস্ফোরণ ঘটে সেটা আসলে সময় হলে আপনি দেখতে পারবেন যে যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে এই বিস্ফোরণের সেটা সামাল দেওয়া একটা সময় সম্ভব হবে না দুই হাজার একে যখন বিএনবি ক্ষমতা আসে তখন কিন্তু আমরা মার খেয়েছি হয়তো আমার কাছে কাগজ আছে দেখতে পারেন আমি জেল খাটছি দুই দুইবার এবং যারা আমাদেরকে মারছে আর তারা এখন আবার এই পার্টির দায়িত্ব নেতৃত্ব দিতে চায় কষ্টটা কোথায় আপনি এখন চিন্তা করতে পারেন আমরা প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করে বলি যে আপনি মহানগরের দিকে সুদৃষ্টি দেন তাইলে আপনি এই আওয়ামী লীগ মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রাণের সংগঠন আওয়ামী লীগ ফিরে পাবে তবে দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন গোয়েন্দা সংস্থা যাতে বাঁচাইক পর কমিটি চূড়ান্ত করা হবে আবার সভাপতি ব্যাপারে ওরা কি করে ওরা ছিল আমি এটা ব্যাপারে কোনো কমেন্ট বলবো না আমি আমার ভাইয়ের সভাপতিরা সাধারণ সম্পাদক পদ লালবাগ বাবা ভাইয়া ভাইয়া এটা স্পষ্ট হ্যাঁ আমি তাদের দায়িত্বে বলছি তাদের যদি যোগ্যতা থাকে তার পাবে বিতর্কিত কেউই স্থান পাবে না কমিটিতে সাফ জানান দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সম্পাদক মির্জা আজম অত বিতর্কিত যদি থাকে নিশ্চয়ই কমিটি ডিক্লারেশনের আগে এই বিষয়গুলা ক্ষতায় ক্ষতিয়ে দেখা হবে এবং ক্ষতিয়ে দেখলে যদি কারোর বিরুদ্ধে অংশ নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে তাহলে তাকে অবশ্যই বাদ দেওয়া হবে টপিক মাহমুদ মুন্না দেশ টিভি Dhaka